হ্যালো ভিওর্স আজকে আমি দেখাবো প্রিপেইড মিটারের ব্যালেন্স শেষ হয়ে গেলে আপনারা কীভাবে ইমার্জেন্সি ব্যালেন্স নেবেন তো চলুন দেখি কীভাবে ইমার্জেন্সি ব্যালেন্স নিতে হয় প্রিপেইড মিটারের টাকা শেষ হয়ে গেলে আপনারা অনেকে টেনশন করেন যে আমরা এখন কীভাবে কারেন্ট পাবো কোথায় রিসার্জ করবো কীভাবে পাব তো আপনাদের টেনশনের কিছু নেই আপনারা ইমার্জেন্সি নিতে পারবেন আপনাদের রাত্রে বিদ্যুৎ চলে গেল হঠাৎ করে টাকা শেষ তখন আপনারা কোথাও রিসার্জ করতে পারতেছেন না তো সেক্ষেত্রে আপনারা ইমার্জেন্সি নিতে পারবেন এমার্জেন্সি নিতে হলে মিটারের কাছে গিয়ে এইট নাইন এইট নাইন এইট সিক্স এইট সিক্স ইন্টার প্রেস করলে আপনাদের ইমার্জেন্সি ব্যালেন্স দিবে। আমি আবারও বলতেছি প্রিপেইড মিটারের ইমার্জেন্সি নিতে চাইলে আপনাদের মিটারে প্রেস করতে হবে এইট নাইন এইট নাইন এইট করলেই আপনাদের ইমার্জেন্সি আসবে আমি যেহেতু ইমার্জেন্সি নিতে চাচ্ছি না আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি এটা দেখালাম যে কিভাবে ইমার্জেন্সি নিতে হয় তো এটা টেনশনের কিছু না আপনারা নিজেরাই ইমার্জেন্সি নিতে পারবেন আপনাদের বিশ টাকা থেকে একশো টাকা পর্যন্ত ইমার্জেন্সি দেবে আপনারা ইমার্জেন্সি নিয়ে পরের দিন আপনারা রিসার্চ করতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম